আগুনের সর্বশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি রিপোর্টার কামরুজ্জামান মামুনের কাছে, তিনি রয়েছেন গুলশানে। খবির, আমার পেছনে যে নারীদের আপনি দেখতে পাচ্ছেন, এই নারীরা কিন্তু সবাই গার্মেন্টস কর্মী এবং তারা সবাই শমসের অ্যাপারেল নামের যে গার্মেন্টসে আজ ভোররাতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই গার্মেন্টসে তারা কাজ করতে, এবং গতকাল তারা রাত ৮টায় এখান থেকে গতকালের ডিউটি শেষ করে তারা এখান থেকে গেছে এবং আজকে তারা পুনরায় কাজে যোগ দিতে এখানে এসেছে। কিন্তু এখানে এসেই তারা আসলে জানতে পারলো যে তাদের গার্মেন্টসে আগুন লেগেছিল এবং যে কারণে আজকে গার্মেন্টস বন্ধ থাকবে, এবং তাদেরকে গার্মেন্টসের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারা যেন তাদের বাসায় ফিরে যায়, অর্থাৎ আজকে তাদের কর্মে যোগ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই এবং কোনোভাবেই তারা এই মার্কেটটির ভেতরে ঢুকতে পারছেন না। তো এখানে এই যারা গার্মেন্টস কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন, তারা যেটি বলছেন যে ৬০০র উপরে গার্মেন্টস কর্মী কিন্তু এই যে শমসের অ্যাপারেল পোশাক কারখানা সেই পোশাক কারখানায় কাজ করত। তার আগে জানিয়ে রাখি যে এই যে গুলশান এক নম্বরের যে গুলশান শপিং সেন্টার, এই শপিং সেন্টারটিতে আজ ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে ৩টা ২০এর দিকে। তারপর ফায়ার সার্ভিসের তেজগাঁ এবং বাড়িধারা ফায়ার স্টেশন থেকে ৬টি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ২ ঘন্টা চেষ্টায়। আর ২ ঘন্টা চেষ্টার পর তারা এই যে মার্কেটটি, মার্কেটের প্রত্যেকটি গেটই কিন্তু এখন বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ কোনো ব্যবসায়ী বা কাউকেই কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসের কোনো কর্মীদের উপস্থিতি এখানে নেই বা কোনো ইউনিটও এখানে নেই। এখানে যে মার্কেট কমিটি রয়েছে সেই মার্কেট কমিটির সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে যে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এই পুরো বিষয়টি আসলে নিরূপণ করে তারপরেই তারা যে ব্যবসায়ীরা রয়েছেন মার্কেটের বা যারা যে সেই গার্মেন্টসের কর্মী রয়েছেন তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেবেন। আমরা আসলে যে গার্মেন্টসটিতে আগুন লেগেছিল সেই গার্মেন্টসটিতে আমরা প্রবেশের চেষ্টা করেছিলাম, তো আমাদেরকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো গণমাধ্যমকে আসলে সেখানে ঢুকতে দেয়া হবে না এখন, এবং বেলা ১২টার দিকে তারা আসলে যোগাযোগ করতে বলেছেন যে সেই যে গার্মেন্টসের ক্ষয়ক্ষতি বা কি অবস্থা সেই ষষ্ঠ তলার যেখানে আগুন লেগেছিল সেটি আসলে আমরা দেখতে পাবো, সেই কারণে তারা আমাদেরকে বেলা ১২টার দিকে যোগাযোগ করতে বলেছেন। আর জানিয়ে রাখি যে আজকে যে আগুন লেগেছিল এই ভবনে কিন্তু এর আগেও ২বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবির কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন রাজধানীর গুলশান শপিং সেন্টারে যে আগুন লেগেছিল তার এখনকার অবস্থা সম্পর্কে।